আমরা দুঃখিত, আমাদের কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি বা যান্ত্রিক গোলযোগের কারণে লাইভ ক্লাসটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আশা করি তোমরা যারা প্রথমে লাইভ ক্লাসে ছিলে তারা সবাই ক্লাসটিতে আবারও জয়েন করছো। তো আমরা কথা বলছিলাম বাস্তব সংখ্যা নিয়ে এবং বাস্তব সংখ্যার কিছু ধর্ম, অসমতার ধর্ম নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমরা বলেছিলাম যে মডুলাস অফ এক্স এর দুটি বিশেষ ধর্ম আছে, যেটা দিয়ে এই মডুলাস অফ এক্স এর দুটি বিশেষ ধর্ম আছে। এই দুটি ধর্ম দিয়ে আমরা মূলত এই যে অসমতা বা বা মডুলাস সম্পর্কিত যেসব সমস্যা থাকে, গাণিতিক সমস্যা, সেগুলো আমরা সমাধান করি। তো এ দুটি সম্পর্ক তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এগুলো দিয়েই মূলত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। তো চলো এরপর আমরা দেখে ফেলি এই যে ধর্ম আমরা দুটি দেখলাম, এটি দিয়ে কিভাবে একটি গাণিতিক সমস্যা সমাধান করা যায়। আমরা একটি উদাহরণ দেখি। তো একটি প্রশ্ন আমরা বলছি 3x-5 মডুলাস গ্রেটার দেন 2 যখন x নট ইকুয়াল 5/3। সো আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে যে এই একটি অসমতা, এই অসমতাটি সমাধান করে আমাদের x এর মান আমাদের জানা। তো এর ক্ষেত্রে আমরা যেটা করব যে এই অসমতাটি সমাধান করার জন্য আমরা বিভিন্ন ধরনের গাণিতিক প্রক্রিয়া জানি, যে একটি অসমতা সমাধান করার জন্য ব্যস্তকরণ কিংবা গুণ, যোগ, বিয়োগ এভাবে দুপাশেই করা যায়। তো আমরা সেগুলোই ব্যবহার করে এই অসমতাটি সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা একটি শুরু করে দিই। তো প্রথমে দেখো আমাদের এক্স রাশি, মানে এই যে এক্স সম্বলিত রাশিটি, এটি একটি ভাগ আকারে আছে এবং এক্স সম্বলিত রাশিটি লবিনে হরে আছে। তো এটাকে আমরা উপরে বা লবি নিয়ে যাব এবং সেজন্য আমরা এটাকে ব্যস্তকরণ করব। সো আমরা লিখতে পারি 3x-5। সো এটাকে উপরে নিয়ে গেলাম, মানে ব্যস্তকরণ করলাম। এখন কি হবে, এখন প্রত্যেকটা জিনিসের যে চিহ্ন ছিল তা উল্টে যাবে, অর্থাৎ গ্রেটার ছিলে থাকলে সেটা উল্টে লেস দেন হয়ে যাবে। এবং খেয়াল রাখবে আমাদের অঙ্কের সময় ভুল হয়, আমরা এটা ঠিকই চেঞ্জ করি কিন্তু এখানেও কিন্তু পরিবর্তন হবে, অর্থাৎ 2 হয়ে যাবে হাফ। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে এবং পাশে সাইড নোট দিতে পারো ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ। তো এরপর আমরা আমরা যে এক্স এর পরমাণের একটি ধর্ম দেখেছিলাম, যে কি বিস্তার করে লেখা যায় যখন লেস দেন থাকে বা লেস দেন অর ইকুয়াল থাকে, তো সেটি আমরা ব্যবহার করে লিখতে পারি। ছোট করে লিখে যেন পুরো বডি জায়গা হয়ে যায়, -1/2 3x-5 -1/2। সো মাইনাস কে ছোট হবে সবচেয়ে এবং ওয়ান যে প্লাস কেটা বড় মান হবে। তো চলো আমরা দেখি যে তোমাদের প্রথম দিকে তোমরা যারা ক্লাসে ছিলে, আমাদের ক্লাসটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তোমাদের একটু কষ্ট হয়েছে। তো চলো দেখি তোমরা কারা কারা এখন আবার আমাদের ক্লাসে জয়েন করেছো। যে হৃদয় জয়েন করেছে, ইয়া সে জানিয়ে দিচ্ছে যে ক্লাসে চলে এসেছে। আমাদের তনিক খান প্রেজেন্ট আছে, সৌরভ চক্রবর্তী, ইন্দ্র জয়েন করেছে, শফিকুল আলম রানাও ক্লাসে পুনরায় জয়েন করেছে। তো আরো অনেকে এভাবে জয়েন করেছে, সঞ্জিদা, তাসরিন, মিম, হ্যাঁ আছি, তো ঐশী ইসলাম হ্যাজ অলসো জয়েন। সো মাহবুব আলম, তোমাকে অনেক ধন্যবাদ। তো আমরা চলো ক্লাসে পুনরায় ফিরে যাই। আশা করি ইতিমধ্যে তোমরা অনেকেই আমাদের ক্লাসে পুনরায় জয়েন করতে পেরেছো। তো এভাবে আমরা এক্স এর যে ধর্মটি ছিল আমরা সাইন নোটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে এক্স লেস দেন কে এর যে ধর্মটি ছিল এই ধর্মটি আমরা ব্যবহার করেছি এখানে, অর্থাৎ মাইনাস কে কে, অর্থাৎ এক্স এর মানটি মাইনাস কে ও কে মাঝামাঝি আছে। তো এখন আমরা এটাকে সমাধান করব। সমাধান করার জন্য আমরা কি করতে পারি, আমরা একে দুই পক্ষে 5 যোগ করে দিব। সো এর সাথে যদি 5 যোগ করি, এর সাথে 5 যোগ করবো, এর সাথে 5 যোগ করবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9/2। কেন না, তোমরা হিসাব করে দেখবে যে এটির সাথে যদি 5 যোগ করো তাহলে 9/2 আসবে এবং 3x থেকে 5 বিয়োগ যাবে। সো আমরা যখন অঙ্ক পরীক্ষায় বা পরীক্ষায় কাজটি করব, তো আরেকটি ধাপে আমরা +5 দেখিয়ে দেব, তাহলে আর কি টিচার নাম্বার কাটতে পারবে না। অনেক টিচারের ক্ষেত্রে আবার নাম্বার কেটে দেন। সো এখানে আমরা লিখতে পারি 11/2। সো হয়ে গেল আমাদের প্রাথমিক কাজ। এখন খেয়াল করো আমাদের 3x আছে, x এর মূল ফর্মটি এখনো পাইনি আমরা। তো এক্স এর মূল ফর্মটি পাওয়ার জন্য আমরা 3 দ্বারা ভাগ দিব, তো আমরা পাবো তখন 3/2। 3 দ্বারা ভাগ দেওয়ার পর এখানে থাকবে এক্স এবং
খেয়াল রাখবে এখানে যাই করবে না কেন সাইড নোটটি অবশ্যই দিবে এসব অঙ্কের ক্ষেত্রে। এবং 11/ যেহেতু 3 দ্বারা 11 ভাগ করা যায় না, 11/6, সো এটি হবে আমাদের উত্তর। কিন্তু খেয়াল রাখবে একটি বিষয়, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানটি এলো x নট ইকুয়াল আমাদের দেওয়া ছিল 5/3, x নট ইকুয়াল 5/3, সো এই মানটি আমাদের এভাবে দেওয়া ছিল না। তো এটি অবশ্যই এবং অবশ্যই উল্লেখ রাখবে, এটি যদি উল্লেখ না করো কারণ 5/3 মানটি কিন্তু এই রেঞ্জ যে দেওয়া আছে এর মধ্যেই পড়ে যায়, তো তখন আর কি নাম্বার কেটে ফেলা তোমার সুযোগ থাকে, তো এই বিষয়ে তোমরা খেয়াল রাখবে। তো প্রথম এই একটি ম্যাথ আমরা দেখে ফেললাম, এরপর আমরা একটি শর্টকাট দেখবো যে আরো অসমতা দ্রুত সমাধান করার জন্য আমরা কিভাবে শর্টকাট মেথড ব্যবহার করতে পারি। যদি এ গ্রেটার দেন বি হয়, এ গ্রেটার দেন বি, শর্তটি হচ্ছে এ গ্রেটার দেন বি হবে, তাহলে তিনটি ক্ষেত্রে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন 0, দ্বিতীয়টি হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস বি লেস দেন 0, ও 0 হবে, এবং তৃতীয় আরেকটি ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ লেস দেন 0। যদি এল গ্রেটার দেন বি হয় এবং এ তিনটি ক্ষেত্র থাকে তাহলে এর সমাধান আমরা পাবো এই তিনটির জন্যই, বি এক্স এবং এর মাঝে অবস্থান করবে, অর্থাৎ এটি মূলত অবজেক্টিভে ব্যবহার করতে পারবে কিংবা নর্মালি যখন সিকিউতেও আসবে পুরো প্রক্রিয়াটি আগে দেখানো পন্থায় তোমরা সমাধান করে তারপর এই মানটি সঠিক কিনা যাচাইয়ের জন্য এই শর্টকাটটি তোমরা ইউজ করতে পারো। তো খেয়াল করে দেখো এখানে শর্ত হচ্ছে এ গ্রেটার দেন বি এবং এই যে রাশিগুলো এই চেহারার রাশিগুলো অবশ্যই 0 চেয়ে কম হতে হবে, তখনই আমাদের উত্তরটা হবে যে এক্স এর মান সবচেয়ে যে ক্ষুদ্রতম মানের চেয়ে ছোট, ক্ষুদ্রতম মানের চেয়ে বড় কিন্তু এই বৃহত্তম মান এর চেয়ে ছোট। এটি হচ্ছে একটি শর্টকাট মেথড। এরকম যদি আমাদের এ গ্রেটার দেন বি না হয়, আমাদের যদি দুঃখিত লেস দেন 0 না হয়, অর্থাৎ এ গ্রেটার দেন বি ঠিক থাকবে, যদি এখানে আমাদের লেস দেন চিহ্নটি আমরা মুছে ফেলি, গ্রেটার দেন 0 গ্রেটার দেন 0 গ্রেটার দেন 0, সো যদি আগে ছিল লেস দেন এখন গ্রেটার দেন, এ গ্রেটার দেন বি কিন্তু ঠিকই আছে, সো তখন আমাদের সমাধান হবে এক্স গ্রেটার দেন এ অথবা এক্স লেস দেন বি, অর্থাৎ তখন সমাধান হবে হয় মানটি এক্স বৃহত্তম মানের চেয়ে বড় অথবা ক্ষুদ্রতম মানের চেয়ে ছোট। সো এখানে তোমরা তোমাদের এসিকিউ প্রশ্নে এবং এমসিকিউ এর ক্ষেত্রে এই দুটি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে খুব দ্রুত উত্তর করে ফেলতে পারবে। এ পর্যায়ে তোমাদের জানিয়ে দেবো যে আমাদের ক্লাসে যেহেতু আমাদের অনেক বড় সিলেবাস কভার করতে হবে তোমরা একটু দ্রুত আগাবো, তোমাদের যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা থাকে বা প্রশ্ন থাকে তোমাদের আমি বলবো তোমরা ভিডিওটি এরপরে আমাদের অতি দ্রুত আমরা ইউটিউবে বা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, সো তোমরা অতি দ্রুত ভিডিওটি পেয়ে যাবে, তোমরা ওই অংশটুকু আর একবার দেখবে, এবং তাতেও যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাবে, আমাদের চেষ্টা থাকবে তোমাদের কমেন্টে দ্রুত উত্তর করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। সো এ পর্যায়ে আমি আর একবার আমাদের দেখতে চাচ্ছি যে আমাদের ক্লাসে কারা কারা উপস্থিত আছে। রূপম ফেরদৌস জানাচ্ছে তার সমস্যার সমাধান হয়ে গেছে, তোমার সমস্যা কি ছিল দেখা গেল না। তারপর আরো অনেকেই প্রশ্ন করছে, বন্ধুদের সাথে দ্রুত শেয়ার করে ফেলো যেন তারা সবাই এসে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। তো এটি ছিল আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড আলোচনা, এবং বলেছি এর আগে যে এখান থেকে কি কি ধরনের ম্যাথ সিকিউতে আসতে পারে এবং এমসিকিউ এর জন্য বিশেষ কিছু টেকনিক। এবং অবশ্যই খেয়াল রাখবে এই বাস্তব সংখ্যার যে ধর্মগুলো আছে সেগুলোর প্রমাণগুলো কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং ধর্মগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ম্যাথের পাশাপাশি। তো এখন আমরা দেখবো লিনিয়ার প্রোগ্রামিং। তো লিনিয়ার প্রোগ্রামিং বিষয়টি একটু বড়, তবু আমরা এটি একটু বুঝে করার চেষ্টা করবো। সাধারণত আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর মতো বড় ম্যাথ গুলো যেটা করি সেটা হচ্ছে এত বড় ম্যাথ, তো কি করতে হয় পুরো বিষয়টা মুখস্থ করে ফেলি, মুখস্থ করে ফেলার কারণে আসলে আমরা বুঝি না যে আমরা কি করছি এবং কেন করছি,
তো তখন হয় কি, পরীক্ষা হলে যদি কোনো ক্রমে একটু নার্ভাসে ভুলে যায় তাহলে পুরো ম্যাথটাই একটু হজবরল হয়ে যায়। তো আমরা এখন লিনিয়ার প্রোগ্রামিং এই পুরো একটি ম্যাথ পুরো দেখবো এবং প্রত্যেকটি ধাপ আমরা আলোচনা করে তোমাদের বুঝিয়ে দিব যে এই লিনিয়ার প্রোগ্রামিং এ যে আমরা ম্যাথের যে বিভিন্ন ধাপগুলো করছি, কেন করছি, কিভাবে করছি। তো এজন্য তোমাদের জন্য একটু প্রশ্ন অলরেডি রেডি করে ফেলেছি। প্রশ্নটি আমি বোর্ডে লেখাচ্ছি, দ্রুত আটকে ফেলি যেন লেখার জন্য সময় নষ্ট না হয়। তো খেয়াল করো, প্রশ্ন হচ্ছে আমাদের, এক ব্যক্তি রেডিও ও টিভি মিলে মোট 100টি কিনতে পারেন, অর্থাৎ মোট 100টি রেডিও বা টিভি কিনবেন, যাই কিনবেন মোট হবে 100, এবং রেডিওর ক্রয় মূল্য 40 টাকা, টিভির ক্রয় মূল্য 120 টাকা দেওয়া আছে, এবং প্রতিটিতে লাভ যথাক্রমে 16 টাকা ও 32 টাকা। এখন সর্বোচ্চ 10,400 টাকা বিনিয়োগ করে কত টাকা লাভ করা সম্ভব? তো এই ম্যাথটি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত আমাদের ম্যাথটি বুঝতে হবে এবং এই ম্যাথে কোথায় কোথায় শর্ত দেওয়া আছে সেটা বুঝতে হবে। তো প্রথম ক্ষেত্রে খেয়াল করো, আমাদের বলা আছে একটি একটি ব্যক্তি রেডিও টিভি কিনে মোট 100টি কিনতে পারেন, অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে রেডিও টিভি যাই কিনি না কেন মোট হবে সর্বোচ্চ 100। এরপর রেডিও ক্রয় মূল্য 40 এবং টিভির ক্রয় মূল্য 120 টাকা, রেডিও টিভির ক্রয় মূল্য হবে 40 ও 120 টাকা করে, এবং লাভের ব্যাপারে আরেকটি শর্ত দেওয়া আছে কোনটিতে কত লাভ হবে, এবং বলা হচ্ছে সর্বোচ্চ 10,400 টাকা আমরা বিনিয়োগ করতে পারবো, এর বেশি বিনিয়োগ করতে পারবো না। তো লিনিয়ার প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা জেনে রাখবে, এই ধরনের যদি ম্যাথ আসে এটা সাধারণত বাস্তব সংখ্যার সাথে একত্রে আসতে পারে, কিংবা যদি সিকিউতে আসে তখন লিনিয়ার প্রোগ্রামিং কাকে বলে, লিনিয়ার প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তাটা কি, এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ক নাম্বারে সিকিউতে থাকতে পারে। তো ওই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দেখে রাখার চেষ্টা করবে, এগুলো বইয়ের শুরু থেকে খুব সুন্দর করে আলোচনা করা আছে। তো চলো আমরা এখন শুরু করে দিই ম্যাথটি। সো আমরা জানি না আমাদের রেডিও টিভি কতটি কিনতে হবে, তো আমাদের প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ কত টাকা লাভ করা সম্ভব, আমাদের লাভের পরিমাণ দেওয়া আছে। তো আমরা বলবো, ধরি রেডিও কিনবো আমরা XT, রেডিও XT ও টিভি YT কিনতে হবে, অর্থাৎ আমরা XT রেডিও কিনবো এবং YT টিভি কিনবো। তো এখন আমাদের প্রথম যে কাজটা আমাদের করে ফেলেছি, আমাদের শর্তগুলো চিহ্নিত করা, দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের অভীষ্ট ফাংশন বা Z, এটাকে আমরা লিখে ফেলি অভীষ্ট ফাংশন, অভীষ্ট ফাংশন। অভীষ্ট ফাংশনটা কি, এই যে আমরা পুরো ম্যাথটা করব, এই ম্যাথটি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে অভীষ্ট ফাংশন হচ্ছে সেই শর্তটি বা সেটি যেটি আমরা চাচ্ছি এই অঙ্কটি করার মাধ্যমে সেটি, অর্থাৎ সর্বোচ্চ কত টাকা লাভ করা সম্ভব। সো আমরা জানি যে আমাদের অভীষ্ট ফাংশন যদি জেড টাকা লাভ করা যায়, জেড ম্যাক্স, কারণ আমরা এখানে সর্বোচ্চ লাভ জানতে চাচ্ছি, অভীষ্ট ফাংশনকে আমরা জেড দিয়ে প্রকাশ করতে চাই অলওয়েজ। তো আমরা জানি প্রত্যেকটি রেডিওতে লাভ হচ্ছে 16 টাকা, এবং আমরা রেডিও কিনেছি XT, এক্স এর মানে এখনো জানি না, অসুবিধা নেই। সো 16x, 16 টাকা লাভ হচ্ছে প্রতিটি রেডিওতে, এবং YT রেডিওতে লাভ হবে 32 টাকা করে, 32Y। সো আমাদের অভীষ্ট ফাংশন হচ্ছে এটি, এটি সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম কাজ হচ্ছে আমাদের শর্ত চিহ্নিত করার পর অভীষ্ট ফাংশন কি বা ম্যাথে কি চাওয়া হয়েছে সে বিষয়টি মাথায় রাখা। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে শর্ত, যে শর্তগুলো আছে সেটার গাণিতিক রূপ আমরা লিখে ফেলবো, সেগুলো কি খেয়াল করে দেখো। প্রথমে আমাদের বলেছে রেডিও টিভি মোট 100টি কিনতে পারেন, আমরা যদি XT রেডিও YT টিভি কিনি তাহলে X+Y <100 লেস দেন অর ইকুয়াল, কেন লেস দেন অর ইকুয়াল হওয়ার কারণ আমরা সর্বোচ্চ 100টি কিনতে পারবো, কিন্তু 100টি বেশি কেনা আমাদের সম্ভব না, এটা হতে পারে তার দোকানে হয়তো জায়গা নেই 100টি রাখতে পারে, বা অন্য যে কোনো কারণ। বা খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে অসমতাটি আমরা বের করব সেখানে লেস দ্যান অর ইকুয়াল আর গ্রেটার দ্যান ইকুয়াল এই অংশটি। সো এই পর্যায়ে আমি তোমাদের বলবো
যে এই ক্লাসটি যে তোমরা যে অংশগ্রহণ করছো তোমরা অন্যদের সাথে শেয়ার করো, এবং তোমাদের যত ধরনের প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্টে জানাও, আমরা অঙ্কটি করার ফাঁকে ফাঁকে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম শর্তটি আমরা লিখে ফেললাম যে মোট 100টি কেনা সম্ভব, তো আমরা এই গোল চিহ্নটি মুছে দিই। তো দ্বিতীয় শর্ত হচ্ছে যে রেডিওর ক্রয় মূল্য 40 টাকা ও টিভির ক্রয় মূল্য 120 টাকা। সো আমি এখন 10,400 টাকা সর্বোচ্চ ব্যয় করতে পারবো। সো এটি যদি আমরা লিখি তাহলে যায় আমরা যদি 40 টাকা করে এক্সটি টিভি কিনি তার দাম হবে 40x টাকা, এবং আমরা যদি 120 টাকা করে ওয়াইটি এক্সটি রেডিও কিনেছি, 120 টাকা করে ওয়াইটি রেডিও কিনি তাহলে দাম হবে 120 টাকা, এবং আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ 10,400 টাকা বিনিয়োগ করা সম্ভব। তো সর্বোচ্চ বিনিয়োগ করা সম্ভব 10,400। সো এই পর্যায়ে আমরা দুটি শর্ত লিখে ফেলেছি, এবং খেয়াল রাখবে আমরা যে টিভি ও রেডিও কিনবো সেই টিভি ও রেডিও অবশ্যই হয় আমরা একটিও রেডিও কিনবো না কিংবা একটির বেশি রেডিও কিনবো। খেয়াল রাখবে আমাদের পক্ষে কিন্তু ঋণাত্মক সংখ্যক রেডিও বা টিভি কেনা সম্ভব না। সো আরো দুটি শর্ত অলওয়েজ থাকবে, সেটা হচ্ছে x > = 0 অথবা y > = 0। ইকুয়াল কেন? কারণ আমরা চাইলে এগুলো নাও কিনতে পারি, আমাদের ফাংশনের মাধ্যমে আমরা বের করবো যে আমাদের আসলে কোনটি কতটি কিনতে হবে। তো এ পর্যায়ে আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেই বিষয়টি। তো ফোকাসিং এর ব্যাপারে আমাদের একটু তোমরা জানাচ্ছ, ভাই আমরা এই বিষয়টি দ্রুত আশা করি দ্রুত ঠিক করে ফেলবো। তো এরপর আমরা দেখতে পাচ্ছি একজন জানাচ্ছে কেতাব স্যারের বইয়ের 4 নাম্বার ম্যাথ এটা। হ্যাঁ ভাই, কেতাব স্যারের বইয়ের 4 নাম্বার ম্যাথ কিংবা অনেক বইয়েই এই ম্যাথটি এসেছে, বা এটি খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, পরীক্ষায় আসার মতো একটি ম্যাথ। তো অনেকেই জানাচ্ছিল যে ভিডিওটা আর কি বোঝা যাচ্ছিল না, আশা করি এতক্ষণে তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো ক্যাম্ব্রিয়ান কলেজ থেকে আমিনুল ইসলাম অন্তর দেখতে পাচ্ছে, আমাকে এখন পর্যন্ত কোন প্রশ্ন, হ্যাঁ একজন প্রশ্ন করেছে পীয়ূষ কান্তি দাস যে x + y < 100 বুঝি। তো x + y < 100 হওয়ার কারণ খেয়াল করো, আমাদের টিভি কি আমরা বলছি আমরা টিভি কতটি রেডিও টিভি কতটি কিনবো জানি না, আমরা ধরে নিচ্ছি এক্সটি রেডিও কিনবো এবং ওয়াইটি টিভি কিনবো। তো এক্সটি রেডিও ও ওয়াইটি টিভি যদি আমরা কিনতে যাই, সো সেক্ষেত্রে আমাদের টোটাল টিভির সংখ্যা কত, আমরা যদি সর্বোচ্চ সংখ্যক টিভি কিনি তাহলে কি পাবো, x + y = 100। কিন্তু আমরা বলেছি যে মোট 100টি টিভি কিনতে পারি, আমি 100টি কিনবো কিনা, আমার 10,400 টাকায় আমি অতগুলো একটাও কিনতে পারবো কিনা আমি জানি না। তো সর্বোচ্চ যদি কিনতে পারি তার মানে সর্বোচ্চ সীমাটা হচ্ছে ওই 100 কিংবা এর চেয়েও কমও কেনা যায়। সো এই জন্য <> 100 এই শর্তটি দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত আমাদের শর্ত বলা হয়েছে। তো এখন আমরা অভিষ্ট ফাংশনটি আমাদের সুবিধার জন্য আমরা উপরে বড় করে লিখে রাখবো, z = 16x + 32y। সো এই অভিষ্ট ফাংশনটি অলওয়েজ মাথায় রেখে আমরা কাজগুলো করার চেষ্টা করবো। এই যে আমাদের শর্ত ছিল 3টি, তো এই শর্ত 3টি আসলে অসমতায় ছিল, আমাদের যেটা করতে হবে এই শর্ত 3টিকে সমীকরণ রূপে নিতে হবে, অর্থাৎ এই যে অসমতা যাচ্ছিল সেটাকে আমরা সরলরেখার সমীকরণ রূপে নিব, অর্থাৎ এই যে <> <> > <> > যাই থাকুক না কেন এটাকে এখানে শুধুমাত্র সর্বোচ্চ মান অর্থাৎ ইকুয়াল মানটা বিবেচনা করব। তো এগুলোকে আমরা যদি অসমতা বর্জন করে সমীকরণ আকারে লিখি তাহলে আমরা পাবো, সমীকরণ আকারে লিখে পাই, এটি লিখে তোমরা লিখে ফেলবে x + y = 100, এবং এখান থেকে লিখবে 40x + 120y = 10,400, এবং সাথে সাথে এই দুটি শর্ত লিখে ফেলবে। সো এই দুটি শর্ত হচ্ছে x = 0 এবং y = 0। তো আমরা এটুকু মুছে ফেলছি। সো এখানে আমরা পেয়ে গেলাম কি, খেয়াল করে দেখো এখানে আমরা 3টি সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। যে আমাদের যে মেইন যে অঙ্ক খেয়াল করো নাম হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, অর্থাৎ সরলরৈখিক প্রোগ্রামিং বা যোগাশ্রয়ী প্রোগ্রামিং। তো এখানে মূলত সরলরেখা সমস্যাকে গাণিতিকভাবে প্রকাশ করে সেখান থেকে সরলরেখার সমীকরণ নিয়ে আমাদের সমস্যা সমাধান করা হবে। তো x = y এবং y = 0 y = 0 আমরা এই 4টি শর্ত পেয়ে গেছি।
এখন আমরা জানি যে কোন সরলরেখার কে যদি আমরা একটি গ্রাফ কাগজে স্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে একে যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ছেদক আকার সমীকরণ x/a + y/b = 1, ওই আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এই ডান পাশের মানটিকে এক আনতে হবে। এ দুটো ক্ষেত্র বাদে, এ দুটো ক্ষেত্র আমাদের সোজাসুজি বলে দিচ্ছে যে এটি হচ্ছে y অক্ষের সমীকরণ, এটি x অক্ষের সমীকরণ। তো আমরা এখন এখান থেকে লিখতে পারি যে x/100 + y/100 = 1, এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ। তো এখান থেকে আমরা এই জিনিসটি লিখে ফেলতে পারি। তো একইভাবে আমরা এই যে 10,400, একটু ছোট করে লিখি 10,400, তো এখান থেকে আমরা যদি প্রক্রিয়া করে সংক্ষেপে লিখতে যাই, তাহলে আমরা লিখতে পারবো x/260 + y/260/3 = 1। তো খেয়াল করে দেখো, এখন কিন্তু আমাদের সরলরেখার সমীকরণ বের করা এবং x = 0, y = 0 আগের মতোই থাকো। তো খেয়াল করে দেখো, আমাদের কিন্তু সমীকরণ দুটি বসানো খুব সহজ। এখন আমরা গ্রাফ কাগজে কি করব, যে এই যে প্রথম সমীকরণটি, সেখানে দেখছি এই সমীকরণ, এই সরলরেখাটি x অক্ষকে 100,0 বিন্দুতে ছেদ করছে এবং y অক্ষকে 0,100 বিন্দুতে ছেদ করছে। তো আমরা এই দুটি বিন্দু যদি গ্রাফ কাগজে বসাই, এখানে একটি বিন্দু পেলাম পেলাম ধরে নিলাম, এখানে একটি বিন্দু পেলাম, তো খেয়াল রাখবে এই দুটি বিন্দু যোগ করে আমরা দুপাশে বাড়িয়ে দেব। এখন মনে করো x + y আমাদের ইনিশিয়ালি কি ছিল, আমাদের ছিল x + y <= 100, অর্থাৎ x এর মান y এর মানের যোগফল সর্বোচ্চ 100 হতে পারে, অর্থাৎ এই যে সরলরেখা এর সর্বোচ্চ মান 100 বেশি, অর্থাৎ এই দিকে হবে না। তো আমরা তখন এখানে এরকম চিহ্ন দিয়ে বুঝে দেব যে যা আছে এর সর্বোচ্চ মান এতটুকু, এর চেয়ে কম হতে পারে x এবং y এর মান। একইভাবে আমরা এই এটিও যদি বসাই, তাহলে মোটামুটি অনেকটা এরকম একটি রেখা পাবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছিল যে এটা 10,400 চেয়ে কম, এরকম ছিল less than 10,400। সো সেখান থেকেও আমরা লিখতে পারি এই এই অংশটি মূলত নিচের দিকে চিহ্নিত করছে, এবং আমরা জানি ছিল x > y এবং x > 0 এবং y > 0। সো তখন আমরা লিখতে পারি যে যে x > 0 y > 0 থেকে লিখতে পারি x ও y অক্ষের ধনাত্মক অংশ বোঝাচ্ছে। সো এই অংশটুকু আমাদের কি করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আলটিমেট যে ক্ষেত্রটা সেটা হচ্ছে এটি, অর্থাৎ এই বিন্দু এই বিন্দু এই বিন্দু এই বিন্দু হচ্ছে আমাদের ক্ষেত্রের 4টি বিন্দু, আমরা নাম দিয়ে ফেলি ও এ বি সি। তো এক্ষেত্রে আমরা বলেছি আমরা অবশ্যই মেপে মেপে এই লিনিয়ার প্রোগ্রামিং এর অঙ্কগুলো করার সময় গ্রাফ কাগজ চিত্রে আঁকবো। সো এখানে আঁকার পরে আমরা এখানে গ্রাফ কাগজ থেকে খুব সহজেই আমরা যেহেতু মেপে এঁকেছি, তো সেখান থেকে আমরা এবিসি ও এবিসি এর স্থানাঙ্ক জেনে যাব। ও এবিসি এর স্থানাঙ্ক জেনে যাওয়ার পর আমরা সেগুলো খাতায় লিখে ফেলবো। তো আমরা বলবো যে ও এবিসি, ও এবিসি, এই ও এবিসি হচ্ছে আমাদের সমাধান ক্ষেত্র, এবং সমাধান ক্ষেত্রের 4টি বিন্দু হচ্ছে ও এবিসি, এবং বিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা এখানে লিখে ফেলবো। তো আমরা এখানে এটুকু মুছে ফেলি। সো ও এর স্থানাঙ্ক আমরা লিখতে পারি 0,0, কারণ এটি মূল বিন্দু বোঝাচ্ছে। এ এর স্থানাঙ্ক আমরা লিখতে পারি এখানে 100,0। বি এর স্থানাঙ্ক আসবে আমাদের যদি আমরা ঠিক মতো আঁকতাম, তো এটা আসতো আমাদের 20,8, এবং একইভাবে সি এর স্থানাঙ্ক আমাদের 0,260/3। তোমরা যখন অঙ্কটি করবে তখন খেয়াল করবে যে এই বিষয়টি কিভাবে উত্তর করা হয়। তো এই পর্যায়ে আমরা দেখতে চাই যে এই যে পার্টটুকু, এই পার্টটুকু আমাদের তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তো সেটা আমরা এখন দেখতে চাই। আমাকে নাজমা বাড়ি জিজ্ঞেস করছে ইউনিট কিভাবে কিভাবে নেব গ্রাফে। তো খেয়াল করো আমাদের ছিল 100, 200, 60। সো তুমি প্রতি একটি বর্গকে যদি এক বর্গকে 20 মান যদি নাও, অর্থাৎ প্রতি বর্গকে যদি 20 করে নাও তাহলে 5 ঘর যাবে, এবং এখানে 20 করে যদি নাও তাহলে 13 ঘর যাবে। সো এভাবে করে তুমি একটা বর্গকে দিয়ে কত একক বোঝাচ্ছ সেটা তুমি গ্রাফে লিখে দিবে। সো এই ভাষাগুলো, অঙ্কের ভাষাগুলো তোমরা বইয়ে যে কোনো উদাহরণের ম্যাথই পেয়ে যাবে। তো এরপর
রিদওয়ান নাভিদ বলছে, অসাম তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আর এক ইজানুল হক ইমরান আমাকে জানাচ্ছে, গ্রাফটা আবার প্লিজ। আসলে গ্রাফটা তুমি যদি তোমার ম্যাথমেটিক্স এর ফার্স্ট পেপারে যে সরলরেখা চ্যাপ্টারটি আছে সেখানে যদি গ্রাফের অংশটি দেখো, সেখানে খুব সুন্দর করে এই গ্রাফ গুলো কিভাবে আঁকতে হয় সেটা আলোচনা করা আছে। তো অতি দ্রুত সেখান থেকে তুমি একটু চেক করে ফেলো ভাইয়া যে এই গ্রাফটা কিভাবে আঁকতে হয়। তোমার কাছে আশা করি ওটি দেখার পরে তুমি যদি আবার এই ভিডিওর লাইভ ভিডিওটি যখন তোমাদের দেওয়া হবে তখন যদি দেখে ফেলো খুব সহজেই তুমি বুঝে যাবে। তো এখানে আমার বিন্দু পেলাম। এখন এই যে আমাদের জেড ইজ ইকুয়াল টু 16x + 32y ছিল, সো এখন আমরা কি করব, এই x এবং y এই বিন্দুগুলো মান বসিয়ে দেব। সো আমরা যদি মান বসাই তো আমরা পাবো b বিন্দুতে, b 20,80 বিন্দুতে আমরা পাবো z ইজ ইকুয়াল টু 2880। অর্থাৎ আমরা b বিন্দুতে সর্বোচ্চ মান পাচ্ছি। আমরা এখানে z max লিখেছিলাম, z max লেখার অর্থ হচ্ছে আমাদের বলা হচ্ছে সর্বোচ্চ কত টাকা আমরা পাচ্ছি। তো যদি বলতো সর্বনিম্ন কত টাকা লাভ করা সম্ভব, তো সেক্ষেত্রেও আমরা দেখতাম যে আমরা সর্বনিম্ন কোন বিন্দুতে সর্বনিম্ন লাভ করা সম্ভব। খুব সহজেই দেখতে পাচ্ছি যে আমরা যদি 0,0 বিন্দু দেখি, যদি একটিও রেডিও না কিনি এবং একটিও টিভি না কিনি, তাহলে আসলে আমাদের কোনো লাভ হবে না এবং সেটাই সর্বনিম্ন লাভ। সো আমাদের বলা হচ্ছে আমাদের প্রফিট বা লাভটা ম্যাক্সিমাইজ করার জন্য, সো আমরা সর্বোচ্চ কত টাকা লাভ হচ্ছে সেটা এই লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে খুব সহজেই সুন্দর করে সমাধান করতে পারলাম। আশা করি তোমরা পুরো বিষয়টি অনেক বুঝে গেছো। তো এই পর্যায়ে আমি বলবো, যদি তোমাদের এই জিনিসটি পরিষ্কারভাবে বোঝা হয়ে যায় আমাদের জানাও কমেন্টে, যদি না বুঝে থাকো তুমি আবার জানাও কমেন্টে। আমার চেষ্টা থাকবে তোমাদের কমেন্ট গুলো থেকে যারা বোঝনি তাদেরকে সাহায্য করে দেওয়ার। সাথে সাথে তোমাকে আবার বলবো ভাইয়া, একটু প্লিজ আমাদের লাইভ ক্লাসটি সবার সাথে শেয়ার করো, তাহলে আমরা সবাই খুব মজা করে অংশগ্রহণ করতে পারবো। তো লিনিয়ার প্রোগ্রামিং এ এটুকুই ছিল আমাদের আলোচনা। আশা করি এরপর পরবর্তীতে যেসব অঙ্ক তোমার বইয়ে আছে তুমি খুব সহজেই সুন্দর করে সমাধান করতে পারবে। তো এরপর আমরা আলোচনা করব, এর আগে একটি প্রশ্ন আমি দেখতে নিতে চাচ্ছি। হরিচাঁদ মৃদা রুদ্র আমাদের জানাচ্ছে যে ভাই এক্স ইজ ইকুয়াল টু 0 ওয়াই ইজ ইকুয়াল টু 0 কেন? তো আমরা বলেছিলাম যে x মানে হচ্ছে রেডিওর সংখ্যা, y ইজ ইকুয়াল টু রেডিওর সংখ্যা। x গ্রেটার অর ইকুয়াল 0, y গ্রেটার অর ইকুয়াল 0 কারণ হচ্ছে আমাদের পক্ষে -5টি রেডিও এবং -11টি টিভি বা এই ধরনের কিছু কেনা আসলে সম্ভব না, আমরা কিছু নেগেটিভ পরিমাণ কিনতে পারবো না। সো বুঝা যাচ্ছে যে x এর মান অবশ্যই 0 বা এর চেয়ে বড় হবে, এজন্য সেই কাজটি হয়েছে। তো এই অংশটুকু আমাদের শেষ হয়ে গেল। সো এর পরবর্তীতে আমরা জটিল সংখ্যা নিয়ে কথা বলবো। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, তোমাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, যা কিছু থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে। আমরা এখন ক্লাসে হোক কিংবা পরবর্তীতে হোক তোমাদের অবশ্যই উত্তরগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো জটিল সংখ্যায় আমরা ফিরে আসি। জটিল সংখ্যার এই চ্যাপ্টারটি আসলে সৃজনশীল এবং সৃজনশীল বা সিকিউ এবং এমসিকিউ দুটির জন্যই খুব গুরুত্বপূর্ণ। সো তোমরা যদি জটিল সংখ্যা ম্যাথ গুলো করো দেখবে যে অনেকগুলো ছোট ছোট ম্যাথ আছে আবার অনেকগুলো বড় বড় ম্যাথও আছে। তো জটিল সংখ্যার ক্ষেত্রে তিন ধরনের ম্যাথ পাওয়া যায়। এটা হচ্ছে বর্গমূল নির্ণয়, তোমাকে একটি জটিল বা রাশি দিয়ে বলবে যে বর্গমূল নির্ণয় করো বা ঘনমূল নির্ণয় করো, এ ধরনের কিছু। আরেকটি বলবে যে এ ইজ ইকুয়াল টু -ib হলে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এটা, এরকম অনেক প্রমাণ থাকে। সো এইসব জিনিসগুলো আমাদের আরেকটু বা পড়ি বই থেকে দেখে নিতে হবে, এগুলো নিয়ে আমরা খুব একটি কথা বলতে চাই না। তো আরেকটি বিষয় থাকে হচ্ছে মডুলাস অফ আর্গুমেন্ট। তো মডুলাস অফ আর্গুমেন্টের বিষয়টি মূলত অবজেক্টিভের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো চলো আমরা এখানে ম্যাথ দেখে ফেলি এবং দেখার আগে আমরা চেষ্টা করি যে তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আমাদের ক্লাসে তোমরা করছো কিনা। তো আমাকে রূপম ফেরদৌস বলছে যে আগের ম্যাথে যে বি এর পয়েন্ট গ্রাফ ছাড়া বের করা যায়। হ্যাঁ ভাই, তুমি গ্রাফ ছাড়াও বের করতে যদি পারো খুব ভালো, তুমি সেটি অবজেক্টিভের ক্ষেত্রে কাজে লাগিয়ে ফেলো। আর যদি গ্রাফ ছাড়া যারা বের করতে পারো না তাদের বলবো যদি পারো কিংবা না পারো তোমাকে অবশ্যই গ্রাফ করে অঙ্কটি সমাধান করে তোমাকে দেখাতে হবে যে তুমি আলটিমেটলি কিভাবে তুমি অঙ্কটি সমাধান করেছো। তো ছদ্ম তুষার আমাকে বলছে যে গ্রাফটা প্লিজ অ্যাগেইন, তোমাকে আবার বলবো যে আমাদের একটা প্রবণতা থাকে যে আমরা বইয়ের যে ব্যবহারিক অংশটি এটা একটু নেগলেক্ট করি বা এটা একটু পড়ি না কখনো।
মনে করি দূর এটা আপ করতে হবে না, আসলে কিন্তু তা না। আমাদের এই যে ব্যবহারিক অংশটি থাকে সেখানে গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তো আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের ম্যাথামেটিক্স এর প্রথম পত্রে যে সরলরেখা চ্যাপ্টারটি আছে তার শেষে ব্যবহারিকে কোন সরলরেখার লেখচিত্র বা গ্রাফ কিভাবে আঁকতে হয় খুব সুন্দর করে দেওয়া আছে। তো ওই অংশটা তুমি যদি একবার চোখ বলো তুমি খুব সহজে বুঝে যাবে যে কিভাবে আমরা লিনিয়ার প্রোগ্রামিং করার সময় সরলরেখার গ্রাফটি এঁকেছিলাম। তো এর পরবর্তীতে আমাকে আমার কথা আমি প্রশ্ন করছে ইব্রাহিম আলী জানাচ্ছে ম্যাথ ইজ ম্যাথিং। ভাইয়া খুবই ধন্যবাদ ম্যাথ সম্পর্কে তোমার ভালো ধারণার জন্য। মিষ্টি রাব্বু জিজ্ঞেস করছে ভাইয়া স্ট্যাটিক্স হবে কিনা আজকে? হ্যাঁ হবে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা বলবিদ্যা বলবিদ্যা নিয়ে কথা বলবো, যেখানে স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা দুটি থাকবে। আমাকে মালিহা তাবাসুম জিজ্ঞেস করছে এক্স ইজ ইকুয়াল টু জিরো আর ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলো কিভাবে? এটা আমরা ক্লাসের আরেকটু আগে আলোচনা করে ফেলেছি, যখন লাইভ ক্লাস তোমাদেরকে পরবর্তীতে সংগ্রহ করা হবে তোমরা সেখান থেকে দেখে নিও যে কিভাবে আসলে এক্স ইজ ইকুয়াল টু জিরো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হয়। তো এরপর সাইদ ইন্তেসার মাহমুদ আমাকে ধন্যবাদ জানাচ্ছে, ভাই তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সবার প্রিয় শামীম মুনতাজিদ ভাইও কিন্তু ক্লাসে উপস্থিত আছেন, আমরা সবাই ভাইকে হাই ভাইয়া বলে সম্বোধন করে দিলাম। তো আসো ভাইয়ের উপস্থিতিতেই আমরা পরবর্তীতে জটিল সংখ্যার কিভাবে ম্যাথ করা হয় সেটা আমরা দেখে ফেলি। তো প্রথমে জটিল সংখ্যার ক্ষেত্রে আমি তোমাদের কিছু শর্টকাট বা বলা যায় অবজেক্টিভের দ্রুত উত্তর করার জন্য কিছু জিনিস আমি তোমাকে দেখাবো। সো আমরা কোন জটিল সংখ্যাকে আমরা আমরা প্রথমে কাল্পনিক সংখ্যা আই এর কথা বিবেচনা করি। আই আসলে কি? আই হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। এখন এই আই এর বিভিন্ন পাওয়ার আমরা দেখি, আই যখন আই তো আই এর পাওয়ার যখন ওয়ান তখন আই ইজ টু আই, আই এর পাওয়ার যখন দুই দ্যাট ইজ আই স্কোয়ার তখন আই হচ্ছে মাইনাস ওয়ান, আই যখন কিউব তখন আমরা পাচ্ছি মাইনাস আই, এবং আই টু দি পাওয়ার ফোর আমরা পাচ্ছি ওয়ান। তো এই সম্পর্কগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমি যদি লিখি আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই টু দি পাওয়ার ফোর তাহলে এর মান কত হবে? কমেন্টে আমাদের তোমরা জানিয়ে দাও তো যে আই প্লাস আই স্কোয়ার আই টু দি পাওয়ার আই কিউব আই কিউব প্লাস আই ফোর এর মান কত হতে পারে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখবো এবং তোমাদের মনে করিয়ে দেবো। তোমরা অবশ্যই এই লাইভ ক্লাসটি শেয়ার করবে অন্যদের সাথে, যেন পরীক্ষার আগের দিন রাতে তোমাদের পাশাপাশি আরো কিছু তোমার বন্ধুরাও যেন উপকৃত হতে পারে। আমাকে অনেকে এখানে দেখতে পাচ্ছি যে মাহমুদ হাসান এমসিকিউ শর্টকাট গুলোর কথা বলতে বলছেন, তো আমরা এমসিকিউ শর্টকাট গুলোই শুরু করেছি। মাহবুব আলম জানাচ্ছে তার ক্লাসটা খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে। ভাইয়া সিদ্রিক আরিক বলছে যে আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা করবো কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু দ্বিতীয় ক্লাসে, প্রথম ক্লাসে আমাদের বিষয়গুলো হচ্ছে এগুলোই। সো আমাকে অনেকেই উত্তর দিচ্ছে, মতিয়া হাসান চৈতি আনোয়ার জাহিদ অনিক মোহাম্মদ ফাহিম তাইয়েবি সাইফুর রহমান বিশাল সৌরভ এম রহমান অরূপ কুমার দাস প্রিন্স আকাশ সহ সুদীপ্ত সরকার রাব্বিল মিশু সব আরো অনেকেই আমাকে ম্যাথের উত্তরটি দিচ্ছে যে এর উত্তরটি হচ্ছে জিরো। হ্যাঁ খেয়াল করে দেখো, আই এর মান আই এবং আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, আই কিউব ইজ ইকুয়াল টু মাইনাস আই এবং আই ফোর ইজ ইকুয়াল টু ওয়ান। সো আমরা যদি যোগ করি আই মাইনাস আই মাইনাস ওয়ান প্লাস ওয়ান সো জিরো চলে আসবে। সো তোমাকে যদি বলা হয় আই টু দি পাওয়ার হান্ড্রেড কত, সো আই টু দি পাওয়ার হান্ড্রেড যখন তুমি করবে খেয়াল রাখো যে আই প্রথম চারটি আই মিলে আই ওয়ান আই টু দি পাওয়ার ওয়ান আই টু দি পাওয়ার টু আই টু দি পাওয়ার থ্রি আই টু দি পাওয়ার ফোর এই চারটি মিলে কি হবে? শূন্য। তারপর আই টু দি পাওয়ার ফাইভ আই টু দি পাওয়ার সিক্স আই টু দি পাওয়ার সেভেন আই টু দি পাওয়ার এইট এগুলো মিলে হবে শূন্য। সো আই এর যত পাওয়ার দেওয়া থাকবে সেটা যদি চার দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে আমাদের মান আসবে শূন্য। সো এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। সো এই আই এর এই ধরনের ম্যাথ সাধারণত অবজেক্টিভে আসে, তোমরা সেগুলো পারবে, এবং এই জটিল সংখ্যা চ্যাপ্টারে যে প্রমাণগুলো আসে সেগুলো বইয়ের খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, সেগুলো তোমরা বই থেকে দেখে নেবে, আমরা ওই বড় ম্যাথগুলো আর যাব না। তো আর একটি বিষয় থাকে আমাদের এককের জটিল ঘনমূল, আমরা জানি কিউব রুট অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ডাব্লিউ বা ওমেগা এবং ওমেগা স্কোয়ার। তো এই ওমেগা আই এর মতো ওমেগারও একটা ক্ষেত্র থাকে, ওমেগা টু দি পাওয়ার এন, এর বিভিন্ন মান হতে পারে,
যেমন এই এন এর মান যাই হোক না কেন, ওমেগার মান আমরা পাবো 1 যদি এন 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0। আবার ওমেগা আমরা পাবো এখানে ওমেগা যখন এন কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাবো আমরা 1, এবং ওমেগা স্কোয়ার যখন আমরা ভাগশেষ পাবো এন কে 3 দ্বারা ভাগ করলে 2। অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার যদি আমাদের 40 বলা থাকে তো আমরা কি পাচ্ছি দেখো, ওমেগা কে যদি আমরা 40 কে 3 দ্বারা ভাগ দিই, 40 কে ভাগ দিলে 3 তার 39 সাথে থাকে 1, সুতরাং ভাগশেষ হবে 1। অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার 40 ইজ ইকুয়াল টু ওমেগা। সো এই ধরনের এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু তোমাদের কিছু সিকিউ এর ম্যাথে এবং অবজেক্টিভে দুটি ক্ষেত্রে আছে। আশা করি তোমরা পরবর্তীতে এই ধরনের ম্যাথ গুলো যে বইয়ে আছে সেখান থেকে খুব সহজেই এখন ম্যাথ গুলো করতে পারবে বা এমসিকিউ উত্তর করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সো এই পার্টটুকু আমাদের হয়ে গেল। তো এর পরবর্তীতে আমরা এই বিষয়ে একটি ছোট ম্যাথ দেখে ফেলবো, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের বর্গমূল নির্ণয় করতে হয়। তো বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে কাজটা করি, যে মনে করো 30 মাইনাস মাইনাস রুট 3 বা 20 মাইনাস মাইনাস রুট 3 এরকম কোনো একটি রাশি দেওয়া আছে, এটা হচ্ছে বাস্তব অংশ, এটিকে আমরা লিখতে পারি 20 মাইনাস আই রুট 3। সো আমরা কি করি, একে এক্স ইজ ইকুয়াল এর স্কোয়ার রুট বা যাই করি না কেন, কিউব রুট বা স্কোয়ার রুট আমরা যাই করি না কেন, একে এন দ্বারা প্রকাশ করছি। এই রাশিটিকে আমরা এভাবে প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই। তো এরপর আমরা কি করি, এন তম ঘাত আমরা এর নিই, সুতরাং তখন এই রাশিটি ডাইরেক্ট একটি মান হয়ে যায়। এবং মনে করো এন এর জায়গায় যদি টু থাকে, আমরা যদি বর্গমূল বিবেচনা করি তো এটা হয়ে যাবে, তখন যদি আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে এটা এই রাশি হয়ে যাবে এবং তখন এটা স্কোয়ার হয়ে যাবে। আমরা একে যদি বিস্তার করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং প্লাস আই টু এক্স ওয়াই। সো আমরা বাস্তব অংশটা এটাকে বলবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং অবাস্তব অংশটাকে এই আই এর যে বাকি অংশ থাকে সেটাকে টু এক্স ওয়াই দ্বারা প্রকাশ করব, এখানে যেরকম মান আসে যেভাবে যা আসে সেভাবে। তো তারপর আমরা এক্স এবং ওয়াই এর জন্য সমীকরণ সমাধান করলেই আমরা বর্গমূল হোক বা ঘনমূল হোক বা যততম মূলই হোক না কেন খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারবো। এবং এগুলোই মূলত এই জটিল সংখ্যা থেকে তোমাদের সিকিউ তে আসা প্রশ্ন কয়েকটি নমুনার উদাহরণ। তোমাদের বইয়ে অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ আছে, তোমরা সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ যদি তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো তাহলেই বুঝে যাবে। সো এর পরবর্তীতে এখন আমরা চলে আসব বহুপদীতে। সো জটিল সংখ্যার পার্টটি শেষ, আমরা চলে আসব বহুপদী বা পলিনোমিয়ালে। সো আবারও তোমাকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের যেহেতু এত বড় একটা সিলেবাস কভার করতে হচ্ছে মাত্র 1 ঘন্টায়, তো আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং পরীক্ষা আগামীকাল যেহেতু তাই কোনো বিষয় আমরা খুব বেশি ডিটেইলে আমরা যেতে পারছি না। তো তোমাদের জন্য কথা থাকবে যে পরবর্তীতে আমরা যখন এই চ্যাপ্টার ওয়াইজ আমরা ম্যাথগুলো নিয়ে প্রত্যেকটা অধ্যায় নিয়ে তোমাদের জন্য আয়োজন করব, তখন প্রত্যেকটা বিষয় অত্যন্ত ডিটেল সহকারে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যেন ম্যাথের বেসিকটা তোমরা খুব পরিষ্কারভাবে তোমাদের থাকে এবং এই জিনিসটা তোমাদের ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে খুব খুব কাজে দেবে। তো আপাতত আমাদের চিন্তা থাকবে আগামীকালকের এইচএসসি পরীক্ষার জন্য, তো আমরা খুব বেশি ডিটেলে যাচ্ছি না। তো এ পর্যায়ে আমি তোমাদের কমেন্ট একটু দেখতে চাই, কেউ যদি কোনো প্রশ্ন থাকে। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্স আকাশ জানাচ্ছে যে জটিল সংখ্যার ক্লাসটি একটু বেশি চাই। তো ভাই আবার একমাত্রই বলেছি আমরা কেন একটু বেশি বলতে পারছি না, তবে আমাকে জুবায়ের তানভীর ভাই জানাচ্ছে যে একটু ফোকাস একটু প্রবলেম ছিল, আশা করি এতক্ষণে ঠিক হয়ে গেছে। এরপর আমাকে শফিকুল আলম রানা জানাচ্ছে যে ভালো হচ্ছে। সাইদুর রহমান খান আমাকে জানাচ্ছে সে মিস করে ফেলেছে, কিন্তু অসুবিধা নাই ভাই, ক্লাসটি তোমরা একটু পরে তোমাদের ইউটিউবে এবং আমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে, তখন তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো ভাইয়া আমাকে আশরাফুল আলম জানাচ্ছে যে ক্লাসটা একটু মাঝে মাঝে ঘোলা হয়ে যাচ্ছে আর কি, তো আমরা এই বিষয়টি খেয়াল রাখবো যেন আমাদের ক্যামেরার ফোকাসিংটা তোমাদের জন্য ঠিক থাকে পরবর্তী। তো বহুপদী শুরু করতে চাই আমরা। সো বহুপদীর ম্যাথগুলো একটু বড় বড়, সো আমরা যেটা করব এবং এই বহুপদীর ম্যাথগুলো করার ক্ষেত্রে
বেশ কিছু শর্টকাট টেকনিকও আছে। সো আমরা এই ক্ষেত্রে বিভিন্ন শর্ত আলোচনা করব, যেন বহুপদী ম্যাথ গুলো খুব সহজে তুমি বুদ্ধিমানের মতো খুব দ্রুত পদ্ধতিতে করে ফেলতে পারো এবং প্রতিটি ম্যাথ যেন তুমি বুঝতে পারো, বুঝে বুঝে করতে পারো। তো এজন্য আমরা বহুপদীর জন্য তোমাকে বেশ কিছু শর্ত বা সূত্র দেখিয়ে দেবো, যেন তুমি বহুপদী রিলেটেড যে কোনো ম্যাথ তুমি খুব দ্রুত করে ফেলতে পারো। তো আমরা জানি একটি বহুপদী সমীকরণকে লেখা যায় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তো এই বহুপদী সমীকরণে আমরা যদি x সমাধান করি তাহলে আমরা পাবো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। সো এখানে এই যে b এটি কিভাবে এলো সেটি তোমরা বইয়ে নিজের প্রমাণ দেখেছো বা নিজের একটু চেষ্টা করলে নিজের পেরে যাবে। যাই হোক, এই যে অংশটি b স্কয়ার মাইনাস 4ac এই অংশটি কিন্তু এই সমীকরণের মূলের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, এবং এই b স্কয়ার মাইনাস 4ac এই যে অংশটি এটিকে আমরা নিশ্চায়ক পৃথক বা ডিসক্রিমিনেন্ট বলে থাকি, এবং একে আমরা d দ্বারা প্রকাশ করি, অর্থাৎ d ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac, d ফর ডিসক্রিমিনেন্ট বা পৃথক বা নিশ্চায়ক যে নামই ডাকি। তো এই d এর বিভিন্ন ধর্মের উপর ভিত্তি করে সমীকরণের মূলগুলো বিভিন্ন রকম হতে পারে। যদি d আমরা উপরে লিখে রাখছি যেন বুঝতে আমাদের সুবিধা হয়, d ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। যাই হোক, এই যে প্রথম ক্ষেত্র, আমরা যদি d সমান সমান 0 হয় তাহলে মূলের ব্যাপারে একটি আমরা ফলাফল বা একটি সিদ্ধান্ত নিতে পারি, সেটি হচ্ছে সমীকরণের মূল দুটি, যেহেতু দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা কথা বলছি, সো মূল দ্বয় এবং সমীকরণে লিখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। সো d ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে মূল দ্বয় বাস্তব হবে এবং সমান হবে, অর্থাৎ ডিসক্রিমিনেন্ট d ইজ ইকুয়াল টু 0 পাই কোনো সমীকরণে তবে মূল দ্বয় বাস্তব এবং সমান পাবো আমরা। এবং যদি আমরা d গ্রেটার দেন 0 পাই তাহলে কি হবে, মূল দ্বয় বাস্তব ঠিকই হবে কিন্তু অসমান। তো মূল দ্বয় বাস্তব হবে d গ্রেটার দেন 0 কিন্তু অসমান হবে, অর্থাৎ দেখতে পাচ্ছি যদি d গ্রেটার অর ইকুয়াল 0 হয়, যদি d গ্রেটার অর ইকুয়াল 0 হয় তাহলে মূল দ্বয় অবশ্যই বাস্তব হবে। এখন d শূন্য কিনা শূন্যর চেয়ে বড় তার উপর নির্ভর করবে মূল দুটি সমান কিংবা অসমান কিনা। তো 3 নম্বর শর্তটি হচ্ছে, যদি তোমরা বুঝিয়ে যাচ্ছ d লেস দেন 0 হয় তাহলে কি হতে পারে, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো যদি তোমাদের কাছে উত্তরটি জানা থাকে, আর যারা জানো না কোনো ভয় নেই। যদি d এর মান শূন্যের চেয়ে ছোট হয় তাহলে মূল দ্বয় জটিল হবে, অর্থাৎ মূল দ্বয়ে আমরা দুটি মূল পাবো সে দুটি মূল জটিল সংখ্যা হবে। এই হচ্ছে মূলত এই তিনটি শর্ত, কারণ বাস্তব মূলের ক্ষেত্রে আমরা বলেছি d গ্রেটার অর ইকুয়াল 0, এবং যদি কোনো কারণে এই সমীকরণে c সমান সমান 0 হয়, খেয়াল রাখবে আমরা একটু উপরে লিখছি, যদি c সমান সমান 0 হয়, কোথায় c সমান সমান 0, এখানে, তাহলে একটি মূল 0। যদি আমরা এই সমীকরণ এমন কিছু পাই যে ax স্কয়ার প্লাস bx আকারে আছে তাহলে অবশ্যই জেনে রাখবে একটি মূল হবে 0। তো এই ধরনের শর্ত দিয়ে আমরা এই চ্যাপ্টারের বিভিন্ন ধরনের সমীকরণ সমাধান সম্পর্কিত ম্যাথ আমরা করে থাকি। তো চলো আমরা দেখি এই যে শর্তগুলো আমরা জানলাম এখান থেকে কিভাবে কি করা যায়। আমাদের আবারও জানিয়ে রাখি যে এই চ্যাপ্টারে বেশ কিছু মূল, একটি মূল এরকম হলে আরেকটি মূল, যদি মনে করো একটি সমীকরণে দুটি মূল আলফা বিটা, তো আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে দেখাও। এ ধরনের ম্যাথ গুলো একটু আকারে বড় এবং একটি ম্যাথ করাতে গেলে মূলত পুরো ক্লাসটি আমাদের চলে যাবে। এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বাকি রাখে, দ্বিপদী বিস্তৃতি। সো আমরা সেখান থেকে আলোচনা রাখবো, এজন্য আমরা এখানের আলোচনাটা একটু সংক্ষিপ্ত রাখবো। তো এখান থেকে ম্যাথ করার আগে আমরা দেখতে চাই যে এই বহুপদী সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে আমরা সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো আমাকে আমার কথা আমি জানাচ্ছে যে সম্ভাবনা বিস্তারিত করাতে হবে আমাকে, এবং কোনটা বর্জনশীল অবর্জনশীল ঘটনা সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে। অবশ্যই ভাইয়া, প্রবাবিলিটি বা সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা এটা খুব বিস্তারিত ভাবে দেখবো এবং পুরো বিষয়টি একটু কনসেপ্টটা বা ধারণাটা পরিষ্কার ভাবে নেওয়ার চেষ্টা করবো। আশা করি তুমি আমাদের সাথেই থাকবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমার কথা আমি লিখছে ডি লেস দেন জিরো হলে মূলদ্বয় কমপ্লেক্স হবে, ফাহমিদা রহমান লিখছে অবাস্তব হবে, সঠিক উত্তর অবাস্তব অসমান হবে, খুব সঠিক উত্তর। সজীব রহমান লিখছে জটিল হবে, রাবিউল ইসলাম লিখছে জটিল হবে তোমার, এবং জান্নাতুল মাওয়া লিখছে কমপ্লেক্স হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো, আমাদের লাইভ ক্লাসে তোমরাও, তোমাদের অংশগ্রহণটাই কিন্তু মূল কথা। আমরা যে এত দূরে থেকেও তোমাদের সাথে কথা বলছি এবং তোমরা যে ক্লাসে উপস্থিত হয়ে খুব মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি করছো, এর অন্যতম একটি বিষয় হচ্ছে তোমরা যে কমেন্ট করে আমাদের প্রশ্ন জানাও, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি, বা আমরা প্রশ্ন করলে তোমরা যে উত্তর দেওয়ার চেষ্টা করে যে ক্লাসের মাঝে তোমরা একাত্ম হয়ে যাও, এই বিষয়টি কিন্তু লাইভ ক্লাসের অন্যতম বিশেষ গুণ। তো আশা করি তোমরা বিষয়টি ধরে রাখবে এবং ক্লাসে নিয়মিত অংশগ্রহণের চেষ্টা রাখবে। তো আমরা দ্বিঘাত সমীকরণের ব্যাপারে একটি বিশেষ বলা যায় একটা শর্ট একটা শর্ত জানবো বা বিশেষ ধর্ম জানবো, সেটা হচ্ছে যদি একটি বহুপদী সমীকরণের একটি জটিল মূল যদি এরকম হয় এম প্লাস আই এন, অর্থাৎ এরকম জটিল মূল যদি এম প্লাস আই এন হয়, তাহলে আরেকটি মূল এম মাইনাস আই এন হবে। অর্থাৎ জটিল মূল কোন সমীকরণে যদি একটি জটিল মূল থাকে, তবে অবশ্যই আরেকটি জটিল মূল থাকবে এবং সেটি হবে প্রথমটির অনুবন্ধী। অর্থাৎ এম প্লাস আই এন যদি একটি জটিল মূল হয়, তবে আরেকটি মূল অবশ্যই থাকবে, সেটা হবে এম মাইনাস আই এন। সো এই যে শর্তগুলো, যে আরো একটি শর্ত আছে, যদি একটি জটিল মূল, এখন যদি আমরা বলি মূলদ মূল বা অমূলদ মূল, দুঃখিত, একটি অমূলদ মূল, একটি অমূলদ মূল যদি কিরকম এম প্লাস রুট এন, আই আর থাকবে না যেহেতু অমূলদ বলছে, যদি এম প্লাস রুট এন হয়, তাহলে আরো একটি মূল থাকবে যেটি হবে এম মাইনাস রুট এন। অর্থাৎ জটিল বা দ্বিঘাত সমীকরণে জটিল ও অমূলদ মূলদ্বয় জোড়ায় জোড়ায় আসে এভাবে অনুবন্ধী আকারে। তো এই দুটি শর্ত অল মাথায় রাখবে, তাহলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটি ক্ষেত্রে তোমাদের অনেক সহায়তা হবে। কিভাবে এই শর্ত ব্যবহার করে আমরা বড় বড় অঙ্ক দ্রুত সলভ করি, তার একটি অঙ্ক আমরা দেখে ফেলি। তো আমাদের বলা হচ্ছে, প্রশ্ন লিখে ফেলি, এক্স কিউব মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টেন ইকুয়াল জিরো, এই একটি সমীকরণ আমাদের দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণ। আমাদের বলা হচ্ছে এর একটি মূল হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি, তো অপর দুটি মূল নির্ণয় করো বাকি। আচ্ছা, যেহেতু আমরা লিখলাম না, আমরা বলছি যে একটি মূল ওয়ান প্লাস রুট থ্রি, তো আমাদের বলা হচ্ছে এই সমীকরণের বাকি দুটি মূল কি হবে। তো আমরা যেটা করতে পারি কি জানি, তো এই সমীকরণটি আমরা মিডল টার্ম করে বা বিভিন্ন ভাবে একে প্রক্রিয়া করে আমরা গুণাকারে লিখতে পারি, উৎপাদক আকারে লিখে আমরা এক্স এর বিভিন্ন মান বের করি। তো ওটা না করে আমরা যে এতগুলো শর্ত জানলাম, এই শর্তগুলো ব্যবহার করে এটি কিভাবে সলভ করা যায় দেখে ফেলি। তো এইমাত্র যে আমরা একটি শর্ত জানলাম যে জটিল মূলে একটি সমীকরণের জটিল মূলের ব্যাপারে বা জটিল মূল, হ্যাঁ, একটি সমীকরণের জটিল মূলের ব্যাপারে বা অমূলদ মূলের ব্যাপারে, তো এখানে তোমার একটি মূল যদি ওয়ান প্লাস রুট থ্রি হয়, তবে আরেকটি মূল কত, দ্বিতীয় আরেকটি মূল হবে, আরেকটি মূল সমান কি হবে, তোমরা কমেন্টে লিখে ফেলো, এবং যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমরা বলেছি জটিল মূল এবং অমূলদ মূল গুলো জোড়ায় জোড়ায় আসবে। তো একটি আমাদের এই যে দেওয়া আছে কি মূল, অবশ্যই একটি অমূলদ মূল, কারণ রুট থ্রি আমরা জানি অমূলদ সংখ্যা। তো একটি মূল যদি অমূলদ হয়, আরো একটি মূল থাকবে, সেটিও অমূলদ হবে, কিন্তু সেক্ষেত্রে এই যে প্লাসের জায়গায় একটা মাইনাস হবে, আর যদি মাইনাস থাকতো সেটা প্লাস হয়ে যেত, অর্থাৎ আরেকটি মূল হবে ওয়ান মাইনাস রুট থ্রি। এবং আমাদের তৃতীয় মূলটি জানা নেই, আরেকটি মূল হচ্ছে তৃতীয় মূল সমান আলফা।
তো আলফার মান যে কিছু হতে পারে আমরা ধরে নিচ্ছি তৃতীয় মূলটি আলফা। তো এখন আমরা ত্রিঘাত সমীকরণ যে শর্ত আছে তা থেকে জানি যে তিনটি মূল এর যোগফল, অর্থাৎ যদি তিনটি মূলের যোগফল সমান এক্স এর যে সহগ এক্স কিউব বা সর্বোচ্চ ঘাতের যে সহগ থাকে সেটা সেটা আমরা ভাগ দিব এই এক্স স্কোয়ার এর সহগ থেকে, অর্থাৎ আমাদের হবে 1+√3 যোগ a2 এবং পরের অংশ দ্বিতীয় মূল 1-√3 এবং তৃতীয় মূল আমাদের আলফা, এবং এটি সমান হবে কিসের, এটি সমান হবে -7/-7/1। খেয়াল রাখবে এখানে কিন্তু -7 আছে, সুতরাং -7 এবং এর আগে b/a আমরা জানি -b/a একার থাকে। তো আমরা মনে করে দেখি -b/a একার থাকে হচ্ছে তিনটি মূলের যোগফল, তো আমরা সেটাই এখানে লিখলাম। সো আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে দেখি +√3 -√3 কাটাকাটি চলে গেল। তো 1+1=2 এবং বাকি রইলো আলফা, এবং এখানে 1 দ্বারা ভাগ করলে -7 থাকবে এবং মাইনাসের আগে আরেকটি মাইনাস মানে -+7। 2+α=7, সো এখান থেকে আমরা খুব সহজেই লিখে নিতে পারি α=5, অর্থাৎ তৃতীয় মূলটি হচ্ছে 5। সো দেখো খুব সহজেই আমরা শর্তগুলো ব্যবহার করি এই বিশাল সমীকরণ নিয়ে কোনো ধরনের কারিকুরি না করে খুব সহজেই আমরা উত্তরটা বের করে ফেললাম। তো এই ধরনের ম্যাথ তোমাদের বইয়ের অধ্যায়ের যে অধ্যায় যে বই পড়ো অর্থাৎ শেষ দিকে থাকে সাধারণত, সো সেখানে এই ধরনের বিভিন্ন শর্ত দেওয়া থাকে এবং সেখান থেকে মূল বের করতে হয়। তো তোমরা এইসব বিষয় বা এইসব শর্ত ব্যবহার করে মূলগুলোর অঙ্ক খুব দ্রুত করে ফেলতে পারবে। তো বহুপদী সম্পর্কে আমরা খুব বেশি আলোচনায় যাব না, কারণ আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং এ পর্যায়ে আমরা তোমাদের মূলত দ্বিপদী বিস্তৃতি নিয়ে কথা বলবো সর্বশেষ, এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার দ্বিপদী বিস্তৃতি বা বাইনোমিয়াল এক্সপ্যানশন। দ্বিপদী বিস্তৃতি, সো দ্বিপদী বিস্তৃতি আসলে কি? সো দ্বিপদী বিস্তৃতি আমরা জানি যদি n কোনো সংখ্যা হয় যেটা এলিমেন্ট অফ n, দ্যাট ইজ n একটা সংখ্যা যেটা স্বাভাবিক সংখ্যা, n কোনো স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে a+x^n এর যে বিস্তার আছে, অর্থাৎ a^n+nc1(n-1)x^1+nc2(n-2)x² প্লাস এভাবে করে আরো অনেক দূর যাবে, সর্বশেষ পদটি হবে আমাদের অবশ্যই x^n। সো এই দ্বিপদী বিস্তৃতি আমরা সবাই জানি। তো দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারের ক্ষেত্রে যেটা আমাদের হবে সেটা হচ্ছে যে এই যে পদগুলো এর মধ্যে একটি সাধারণ পদ থাকে, এবং আমাদের যে সিকিউ রিলেটেড প্রশ্ন হয় সেই সিকিউ রিলেটেড প্রশ্নগুলো সাধারণত সাধারণ পদ নিয়ে নয়, কিংবা এত এক্স এর পাওয়ার এত হলে এক্স এর পাওয়ার 5 সম্বলিত পদের সহগ নির্ণয় করো, এ ধরনের বিষয় থাকে। তো চলো এ ধরনের ম্যাথ আমরা দেখে ফেলি, এবং তার আগে আমরা দেখতে চাই যে তোমাদের ক্লাসের এই বিষয়ে কোনো এক্সট্রা প্রশ্ন বা এক্সট্রা জানার কিছু আসে কিনা। সো আমাকে একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া 7-7/9 এর পরে কি লিখেছিলেন, -7/1 ছিল ভাই ওটা, এবং ওটার পরে আমরা লিখেছিলাম যে α=5। আমাদের মনে হয় ক্যামেরা ওই অংশটা একটু বাদ চলে যেতে পারে, তো ওখানে যেটা ছিল তোমরা যদি অঙ্কটা খাতায় তুলো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে আলটিমেটলি আমি শুধুমাত্র সাধারণ যোগ বিয়োগের প্রক্রিয়াটাই করেছি, তো ওখান থেকে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। আমাকে প্রিন্স আকাশ বিদি অনেক ধন্যবাদ জানাচ্ছে, তোমাকেও ধন্যবাদ। নাজমা বাড়ি ইনফাইনাইট সিরিজের প্রবলেম সম্পর্কে জানছে, এবং সালমা ফমা জানছে কোন প্রমাণগুলো আমাদের গুরুত্বপূর্ণ। সো এছাড়াও আমাদের রাব্বি মিশু আমাদের আগের ম্যাচের উত্তর জানিয়েছে 5, তোমাকে অভিনন্দন, তুমি সঠিকভাবে উত্তরটি দিতে পেরেছো। জোসেফ নাসিফ আমাদের জানাচ্ছে আমাদের 10 মিনিট স্কুল কিন্তু লাইভ ফর 15 মিনিটস, খুব ভালো কথা ভাই। সো আশা করি যে তোমাদের যত ধরনের সমস্যা থাকে আমরা শুধু 10 মিনিট স্কুল বলে 10 মিনিটই সীমাবদ্ধ থাকবো না, তোমাদের যত বড় সমস্যা হোক যত ধরনের সাহায্য লাগুক আমরা 10 মিনিট কেন, আমরা 10 ঘন্টা ধরে তোমাদের প্রয়োজনে প্রবলেম যত যা কিছু থাকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা তোমাদের জন্যই আমাদের প্রচেষ্টা সর্বদা বজায় রাখার চেষ্টা করবো। যাই হোক আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসি। এই যে a+x^n
ছিল সে এই এর বিস্তারে আমরা একটা সাধারণ পদ পাবো, যেটাকে আমরা টি আর প্লাস ওয়ান বা অনেকে ক্যাপিটাল টি দিয়েও লিখে থাকে, আর প্লাস আর প্লাস, এটি হবে আর প্লাস ওয়ান তম পদ। টি আর প্লাস ওয়ান এটাকে আমরা সাধারণ পদ বলি, আর প্লাস ওয়ান তম পদ থেকে আমরা টি আর বলে থাকি, এবং একে আমরা এভাবে প্রকাশ করি যে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, অর্থাৎ আর প্লাস ওয়ান তম পদ হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তো তোমাকে যদি বলে পঞ্চম পদ নির্ণয় করো, তাহলে তুমি যেটা করবে, তো আর প্লাস ওয়ান তম পদ, দ্যাট ইজ ফোর প্লাস ওয়ান তম পদ, তখন তুমি এই তখন তুমি করবে কি, যে পঞ্চম পদ নির্ণয় করার কথা বলা হবে, তোমাকে টি এই সি এর জায়গায় ফোর বসাবে, ফাইভ না, এখানেও ফোর, এখানেও ফোর বসাবে, অর্থাৎ যততম পদ বের করতে বলবে তার আগের সংখ্যাটি সেখানে বসাবে, তাহলে আমরা এই সমীকরণ থেকে আমাদের অততম পদের সহগ বা যাই পদটি যদি নির্ণয় করতে হবে, পদটি খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। তো এখন আমরা দেখব প্যাস্কেলের ত্রিভুজ। প্যাস্কেলের ত্রিভুজ থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন বিস্তারের যে পাশে যে কি বলে সেটা কোএফিসিয়েন্ট বা ধ্রুবক থাকে, সেই কোএফিসিয়েন্ট বা ধ্রুবক গুলোর মান কিরকম হবে সেটা দেখতে পারি। তো প্যাস্কেলের ত্রিভুজ সম্পর্কে আমরা অনেকেই জানি একটু, প্রথম পদটি ওয়ান এবং দ্বিতীয় পদটি হবে, দ্বিতীয় সারিতে হবে ওয়ান ওয়ান, তৃতীয় সারিতে হবে এই পাশে কিছু নেই আর ওয়ান, সুতরাং এখানে ওয়ান, এবং এই এক ও এক যোগ করে দেবো আমরা কত, দুই, এবং এক এবং এর ডান পাশে কিছু নেই, সুতরাং আবারও এক। সো আবার শুরুতে এক, অলওয়েজ খেয়াল রাখবে সর্বপ্রথম পদটি এক, এরপর আমরা এই দুটি যোগ করে দিব, এই দুটি যোগ করে আমরা এখানে পাবো থ্রি, এই দুটি যোগ করে দিব আমরা পাবো থ্রি, এবং শেষে এক। আর একটা লাইন যদি বিস্তার করি, প্রথমে এক, এর যোগ করে পাবো আমরা কত, ফোর, আবার পাবো সিক্স, আবার পাবো ফোর, আবার সবশেষে পাবো এক। সো এখান থেকে আমি তোমাকে একটা প্রশ্ন করি, যে যদি আমাকে বলা হয় এ প্লাস বি টু দি পাওয়ার ফোর, এর বিস্তারটা কেমন হবে? সো আমরা জানি কোন রাশির বিস্তারটা এভাবে যাবে, প্রথমে থাকবে এ টু দি পাওয়ার ফোর, বি থাকবে না, তারপর থাকবে এ কিউব, বি টু দি পাওয়ার ওয়ান বা শুধু বি আমরা লিখতে পারি, প্লাস থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস থাকবে এ বি কিউব, এবং সর্বশেষে বি টু দি পাওয়ার ফোর। সো এর পাওয়ার কমতে থাকবে, বি এর পাওয়ার এক এক করে বাড়তে থাকবে। সো এর আগে যে একটা যে সহগ বসে বা একটা কোএফিসিয়েন্ট বসে সেটার মান কি, সেটার মান আমরা এই প্যাস্কেলের ত্রিভুজ থেকে খুব সহজেই দিতে পারি। সো খেয়াল করো আমাদের এক দুই তিন চার পাঁচ প্রথমটা বাদে, যে প্রথমটা আমরা বাদ দিব, সো এক দুই তিন চার, চতুর্থ যে প্রথমটা বাদে, যে বা পঞ্চম যে সারিটা, সে পঞ্চম সারিতে আমরা চতুর্থ ঘাতের বিস্তার পাবো, অর্থাৎ এখান থেকে আমরা দেখি প্রথম পদ প্রথমে আছে এক, তো এর আগে বসবে এক, এখানে আছে ফোর, এখানে বসবে ফোর, এখানে আছে সিক্স, এখানে সিক্স বসে যাবে, এখানে আছে ফোর, আবার আবার ফোর বসে যাবে, এবং সবশেষে এক। তো তুমি যদি এখন এ প্লাস বি টু দি পাওয়ার ফোর নিজে নিজে বিস্তার করার চেষ্টা করে দেখো যে এটি হবে। সো এই অংশটুকু আমরা নিজেরা এমনি মুখে মুখে বুঝে যেতে পারি, কিন্তু আমাদের সমস্যা মূলত এই সহগ নির্ণয়। সো সহগটা এখন এভাবে করে খুব সহজেই প্যাস্কেলের ত্রিভুজ থেকে তুমি নির্ণয় করে ফেলতে পারবে। সো এই ক্লাসের সবশেষে আমি তোমাদের এই যে জিনিসটি বলতে চাই, যে আমাদের এক ধরনের ম্যাথ থাকে, যে y is equal to মনে করো 2x plus 3x square plus 4x cube plus a dot 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 dot। সো এই ধরনের ম্যাথ যখন থাকে তখন আমরা কি করব, যে যেভাবে সমাধান করব তার জন্য বিশেষ কিছু সূত্র থাকে। তো সেই সূত্রগুলোর একটি হচ্ছে 1 minus x inverse, এর বিস্তার হবে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ডট। সো এভাবে করে এই যে রাশিগুলোর বিস্তার, এই রাশিগুলোর বিস্তার একটু মনে রাখতে হবে আমাদের। যদি এই রাশিগুলোর বিস্তারটা মনে রাখি, তাহলে এই ধরনের ম্যাথ অবশ্যই পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, সেগুলো চলে আসবে। সো এই ক্ষেত্রে এই যে ম্যাথটি ছিল তোমাদের বইয়ের একটি ম্যাথ, সো এক্ষেত্রে আমরা এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ইনভার্স টু বা ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু এর মতো বিস্তার, এর বিস্তারের মতো একটি মান এখান থেকে পাওয়া যাবে, এবং সেভাবে করি এই মানটি উত্তর করতে হবে।
সো এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের ম্যাথমেটিক্স সেকেন্ড পেপারের প্রথম 5টি অধ্যায় নিয়ে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোই আমরা তোমাদের সময় স্বল্পতার জন্য আলোচনা করতে পেরেছি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব কনিক্স, যেটা তোমাদের অনেকেই অনেকবার চেয়েছ। আরো থাকবে ত্রিকোণমিতি, থাকবে বলবিদ্যা এবং সবশেষে আমরা আলোচনা করব বিস্তার, পরিমাপ এবং প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। সো পরবর্তী ক্লাসে তোমাদের অংশগ্রহণের জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে প্রথম ক্লাসটি এখানেই শেষ করছি। সাথে থাকো 10 মিনিট স্কুলের।